প্রিয় দর্শক, শুভেচ্ছা আপনাদের। কেমন আছেন আপনারা সবাই? করোনার এই দুঃসময়ে আসলে আমরা কেউ ভালো নেই, তবু আমাদের রান্না করতে হয়, খেতে হয়। বা রান্না করতে হবে, খেতে হবে। যাক, আজকে আমি দেখাবো খুব সহজ, এগুলো গ্রাম বাংলার খাবার, গ্রাম বাংলার সহজ পুঁই শাক, ডাল দিয়ে পুঁই শাক রান্না। এবং এই এইটাও আপনাদের বলি যে আমার ছাদ বাগানে আমি আসলে যেই শাকগুলো আসলে ছাদ বাগানে হোক, আমি ভিন্ডিটা দিয়ে দিলাম, পানি আসছে অল্প, আমার একটু দুই সপ্তাহ অল্প, সেই জন্য আমি অল্প করে দিয়েছি। যা যা লাগবে, হলুদের গুঁড়া লাগবে, ধনিয়ার গুঁড়া লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, লবণ, কাঁচামরিচ আর তেলপোলা দিলাম। চাইলে আপনারা একটু ধনিয়া পাতা দিতে পারেন, ধনিয়া পাতা আর লাগছে ডাল। তো আমি চিংড়িগুলো একটু ভাজি করব, ভাজি করে নামিয়ে দেব, চিংড়িটা একটু ভাজি করি, চিংড়িটাকে একটু হলুদ করার জন্য একটু হলুদ দিতে পারি। এটা তো অনেকটা একদম একটু রান্নাও বলতে, এটা শুধু শাক ভাজি না, তাই এটাকে একটু কালার বা একটু মশলা দিতে হবে। অন্য সময় আমি আসলে শাক রান্না করার জন্য কালারটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমি মশলা দিই না। তো একটু লবণ, এগুলো সব পরিমাণ মতো দিতে হবে। আমার আজকে পুঁই শাক খুব অল্প, এই জন্য আমি অল্প করেই দিচ্ছি, বেশি লাগবে না। একটু ডাল আছে, তারপরে পরে দেখিয়ে দেওয়া যাবে। এসব পরিমাপগুলো আমি একটু বলি যে এগুলো একেবারে এক চামচ বা হাফ চামচ এরকম আসলে মেপে জোখে করা আসলে খুব আমি মনে করি না যে খুব জরুরি, কারণ রান্না যারা নতুন রাঁধুনি তাদের কাছে তো সমস্যা কোথায়। যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু আস্তে আস্তে শিখে নিতে হবে। এখন আমি তোতা পাখির মতো বলে দিলাম যে এখানে এক চাম, আপনি কিন্তু ওইরকমই ওইটুকুই রান্না করবেন না, আপনার কাছে গ্যাস থাকতে পারে। আরে ছাটনি চামচটা এটা কেন? তাই না? আপনার পরিমাণটা কিন্তু আপনার বাসায় আপনি জানবেন, আপনার কয়জন সংখ্যা কতজন, আপনার কেমন গেস্ট আসছে, তার উপর কিন্তু আপনি রান্নাটা করবেন। এখন আমি বলে দিলাম যে হ্যাঁ এইটুকু এইটুকু লাগবে, এইটুকু করলেই হবে, এটা কিন্তু আসলে ঠিক না। এই জন্য আস্তে আস্তে দেখে দেখে নতুন রাঁধুনিদের বলবো যে দেখে দেখে চুলাটা একটু বাড়িয়ে দাও, দেখে দেখে পরিমাপটা শিখে নিতে হবে। আর এই যে শাকসবজির বিষয়গুলো, শাকসবজিগুলো কিন্তু আসলে খুব বেশি থাকে দেখতে কিন্তু কমে যায় পরে, এজন্য এগুলো বুঝে বুঝে দিতে হয়। তো আমি চিংড়িটা নামিয়ে রেখে দিয়েছি, এটা ভাজিটা হলে আমি দিয়ে দেবো ডালটা। হ্যাঁ, ডালটা কষাবো, ডালটা
গেছে আমি দিয়ে দিচ্ছি ডাল দিয়ে ডালটা একটু কষিয়ে তারপর আমি আবার চিংড়ি একটু ছোট দিয়ে দেব দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ গুঁড়া আধা চা চামচ তারপর চিংড়ি দিয়ে দিলাম শুকনো মরিচ দিব না যারা যারা শুকনো মরিচ পছন্দ করে তারা হাফ চা চামচ শুকনো মরিচ দিয়ে দিতে পারে দিয়ে দিলাম কিছু ধন্যপাতা ধন্যপাতা আমি পড়িয়ে দিচ্ছি এগুলো কমন রান্না সবাই পারে না পারার কিছু নেই গ্রামের রান্না গ্রামে যারা একদম পড়ালেখা করেনি তারাও করে যারা শহরে এরকম যারা ছাত্র ছাত্রী তোমরা যারা দেখতে বাইরে থাকে তোমরা বাইরে যাবে বিভিন্ন কাজ করতে তোমাদের এইসব জিনিসগুলো পারারই কথা তারপর এক এক রকমে এক একজন রান্না করে এক এক জনের রান্নায় কিন্তু এক এক রকম টেস্ট হয় আমার মায়ের রান্না দেখানো অসাধারণ আমার মায়ের মতো আমাদের হয় না আবার আমার আমরা পাঁচ বোন এক এক বোনের রান্না এক এক রকম আমার বাচ্চারা আমার বোন বোনদের রান্না অনেক পছন্দ করে যেমন অমুক খালামণির রান্না খুব ভালো অমুক খালামণির রান্না এটা ভালো এরকম এক এক জনের এক এক রান্নার কিন্তু স্পেশালিটি আছে তো আপনারা এই জন্য এগুলো দেখবেন দেখে যেটা ভালো লাগে সেইটাই রান্না করবেন বা রান্না করে দেখুন কোনো সমস্যা নেই তো আপনাকে তো আজকে ধরে নিন যে আজকে আপনি পুঁইশাক রান্না করবেন তাহলে পুঁইশাকটা তো রান্না করতেই হচ্ছে একটা রেসিপি আপনি দেখে নিলেন তার তো কোনো সমস্যা নেই আমি বারবারই বলি যে রান্না একটা আর্ট রান্না একটা শিল্প রান্না পারাটা মেয়ে বলেন ছেলে বলেন সবার জন্য কিন্তু একটা এটা গুণ এটা এটা তার অন্য সব কিছু পড়ালেখার পাশাপাশি তার চাকরি যেমন একটা অনেক বড় চাকরি করার জন্য একটা তার যোগ্যতা রান্নাটাও কিন্তু তার একটা যোগ্যতা যে সে রান্না পারে এবং রান্না কে কত ভালো করতে পারে রান্না কিন্তু যেন তেন হলেও খাওয়া যাবে কোনো রকমই হলেও খাওয়া যাবে আর পুঁইশাক আর ডাল চিংড়ি দিয়ে রান্না করলে এটা এমনি অসাধারণ হয়ে যায় এটা রান্না করার মানে এটা নিয়ে কোনো চিন্তা করারই আসলে কোনো কারণ থাকে না তারপরও এক এক বড় বলি যে এক একজনের হাতে এক এক রকম হয় ঠিক আমার এটা একটু আপনারা করে দেখবেন যে কেমন লাগে আমি সরিষার তেল দিয়ে রান্না করছি আমি রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করছি সরিষার তেলটা আসলে খুবই দরকার আমাদের আমরা সয়াবিন তেল খেয়ে আসলে আমরা তো সবাই কী করি সব কিছুই আমাদের শুধু যেটা ভালো লাগে সেটাই আসলে করি আমাদের আমরা যেমন এখন দেশি খাবার খেতে চাই না বাইরের খাবার ফাস্টফুড বাচ্চারা সকল বাচ্চারা আমার বাচ্চারা সব ফাস্টফুড বাইরের খাবার এসব পছন্দ করে তো যে কারণে মায়েদের একটা এখন একটা কাজ হয়ে পড়েছে যে বাইরের খাবারটা আমি ঘরেই কেন রান্না করে ফেলি না তাহলে তো তারা বাইরে যাওয়ার আর এখন তো যাওয়ার সুযোগই নেই করোনার জন্য তো সুযোগই নেই তো সে বাচ্চাদের যেহেতু মনটা যাতে খারাপ না হতে পারে সেই জন্য সেই সব রেসিপিও কিন্তু বিভিন্ন
ফ্রাইড রাইস থেকে শুরু করে বিভিন্ন রান্না বা ফাস্ট ফুডের রান্নাগুলোও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা দেখবেন। আর দেশি খাবার তো আছে, মূলত আমি দেশীয় খাবার বা পুরনো ঐতিহ্যকে আমি একটু বারবার তুলে আনতে চাই। আমার দেশের খাবার, আমার এলাকার খাবার, এটা আমার ঐতিহ্য। হ্যাঁ, আমরা আমাদের ঐতিহ্যকে ধারণ করব, এটা কিন্তু একটু বিরাট ব্যাপার। তো আমি এখন ঢেকে দিব, কিছুক্ষণ পর ফিরে আসব। এই পুঁই শাকও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দর্শক, আমি 5 মিনিট পর এসে আবার নেড়ে দিয়ে নেড়ে দেব। তারপর কাঁচামরিচ আর লবণটা আমি আর উপরে দেখবো, লবণ দিয়ে রেখেছি। ঠিক আছে, ফিরে আসছি 5 মিনিট পর। দর্শক, ফিরে এলাম কিছুক্ষণ পর, হয়ে গেছে প্রায়, মানে এখন রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। লবণটা একটু দেখি, হ্যাঁ লবণ হয়ে গেছে, একটু দেওয়া যেতে পারে, একটু দিয়ে দিই, সামান্য একটু লবণ দিয়ে দিই। আমি এবার শেষ করবো, এটা নামিয়ে রেখে আমি একটু ফোড়ন দিয়ে দেবো। আমি রসুন পাঁচফোড়ন দিয়ে একটা ফোড়ন দিয়ে দেবো। আপনারা জানেন যে ডালে তো, ডাল যেখানে আছে সেখানে তো পাঁচফোড়ন ভালো লাগে। এটা আলাদা একটা রসুনের আসলে এত পশাপুরন একটা সেন্ট হয়। আবার কেউ যদি মনে করে যে না আমি দিব না, আমার কিন্তু রান্না হয়ে গেছে, আমার সব কিছুই হয়ে গেছে, কিন্তু আমি এটা এক্সট্রা দিচ্ছি যাতে অনেক ভালো লাগে। একটু হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, আমি সেটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পাঁচফোড়নটা, পাঁচফোড়নের সেন্টটা আপনারা জানেন যে এটা অন্যরকম ভালো লাগে। আমি মরিচ দিয়েছি, তারপর আরেকটা মরিচ দিয়ে দিই, কেটে দিয়ে দিলাম লাল মরিচ, ভালো লাগবে। এই এইটুকু কাজ, এইটুকু না করলেও পারতাম, তাই তো বলেছি একটুকু না করলেও পারতাম, কিন্তু এই এইটুকুর জন্য আপনার পুরো রান্নাটার স্বাদ বেড়ে যাবে কয়েক গুণ, অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে। লবণও দিয়েছিলাম, আপনারা জানেন আপনারা যারা বাংলাদেশে, আজকে কিন্তু বাইরের ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে না, কিন্তু প্রচণ্ড বাতাস উড়িয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার জানলাগুলো খোলা যাচ্ছে না, শুশু করে আওয়াজ হচ্ছে। দর্শক, খুব সুন্দর একটা কালার দেখুন, এটা আমি এখন দিয়ে দিলাম, রান্না শেষ হয়ে গেল। চমৎকার পুঁই শাক চিংড়ি, ডাল পুঁই শাক চিংড়ি, না পুঁই শাক দিয়ে ডাল চিংড়ি রান্না, অসাধারণ। একটু আপনারা চাইলে এটা কিন্তু খুব মজার বিকেলে বা সকালে পরোটা দিয়ে খেতে পারেন, একটু পরোটা দিয়ে ভালো লাগবে, ভাত দিয়ে তো লাগছেই, ভাত তো আছেই, কিন্তু পরোটা দিয়ে কিন্তু অসাধারণ। আমি ডালটা কিন্তু একদম গুলিয়ে ফেলিনি, অনেকে একদম গেলে ডাল বানিয়ে ফেলে, আমার কাছে যে ডালটা যে আস্ত আস্ত একটু মুখে কামড় লাগবে, দেখবে যে কী যে ভাল লাগে। তারপর এই যে লাল মরিচটা দিলাম, পাঁচফোড়নটা দিলাম, এগুলোর আলাদা একটা, রসুনের ঘ্রাণটা, সব মিলিয়ে তরকারিটাকে একই তরকারি কিন্তু আপনিও রান্না করবেন, আমিও করবো, আরও একজন করবে,
কিন্তু এক এক জনটা কিন্তু এক এক রকম হচ্ছে। আশা করি আমার রান্নাটা আপনারা করে দেখবেন, যদি ভালো লাগে লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই দুঃসময়ে আমরা যেন সবাই আসলে ভালো থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, ভালো থাকুন। আর একটা কথা সবশেষে, যে রান্নাঘর পরিষ্কার রাখতে হবে। রান্নাঘর প্রতিদিন রান্নার চুলা থেকে শুরু করে যে একটা দিন আমরা কাজ করি, সেগুলো প্রত্যেকটা যেন আমরা পরিষ্কার রাখি, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই কিন্তু ইমানের অঙ্গ এবং আমাদের ভালো থাকার। এই যে আজকে করোনা এসছে, সেখানেও কিন্তু বারবার আমাদেরকে হাত ধুতে বলা হয়েছে। হ্যাঁ, এই হাত ধোয়াটার প্র্যাকটিস যেন আমরা করি। ভালো থাকুন সবাই, শুভকামনা সবার জন্য।